আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ডিমের হাড় পান্তুয়া। আমি সামনের পর্বগুলোকে কিছু পিঠা আয়োজন দিয়ে সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমের হাড় পান্তুয়া ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই পান্তুয়া, এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজার হয়। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিমের হাড় পান্তুয়া তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে ময়দা 1 কাপ, বেকিং পাউডার নিয়েছি এখানে 1 চা চামচ, চিনি নিয়েছি 1/4 কাপ, তেল নিয়েছি 2 টেবিল চামচ, ডিম নিয়েছি 2টা, আর দুধ নিয়েছি এখানে নর্মাল টেম্পারেচারের 1 কাপ। ময়দার সাথে বেকিং পাউডার দিয়ে দিব লবণ, এগুলোকে মিশিয়ে নিব। আমি এই উপকরণে একটা পিঠা বানিয়ে 60টা হাড় পান্তুয়া তৈরি করে নেব। যদি বেশি বানাতে চান তবে সেই হিসাবে উপকরণ বাড়িয়ে দিবেন। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিব ডিম 1টা ভেঙে, দিয়ে দিব চিনি 1/4 কাপ কিংবা 4 টেবিল চামচ, আপনারা আপনাদের চিনির স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবার ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনি ভালোভাবে মিশে যাওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিব দুধ, দুধ নর্মাল টেম্পারেচারে আছে, একদম ঠান্ডা কিংবা একদম গরম না। দুধ দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দুধের পরিবর্তনে পানি দেওয়া যাবে না, তবে যদি মিল্ক পাউডার দেন তবে সেক্ষেত্রে পানি দিতে পারবেন। এবার এতে দিয়ে দিব ময়দা, ময়দা ভালোভাবে মিশিয়ে নিব, কোনোভাবে যাতে দলা না থাকে মসৃণভাবে। এই ব্যাটারটা প্যানকেকের ব্যাটার থেকে সামান্য একটু পাতলা হবে। ব্যাটার কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। তো আমি এই ব্যাটারগুলোকে একটা ক্যাচাপের বোতলে ঢেলে নিচ্ছি বানানোর সুবিধার্থে। ক্যাচাপের বোতলে আমি ঢেলে নিলাম ব্যাটারগুলোকে। এবার চলে যাচ্ছি চুলায়, চুলায় প্যানে সামান্য তেল দিয়ে এতে ডিম দিয়ে দিচ্ছি। ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ চিনি। ডিমের নিচের পাশটা যখন পুরোপুরি শক্ত হবে এরপর উল্টিয়ে দিচ্ছি। ডিম পোস্ট করে নিয়ে এবার এর উপরে ব্যাটার দিয়ে দিব। আগুনের আঁচ মিডিয়াম থেকে সামান্য লো করে দিব। নিচের পাশটা কয়েক সেকেন্ড থাকার পর হয়ে যাবে, এরপর উল্টিয়ে দিব। উল্টিয়ে অপর পাশেও দিয়ে দিচ্ছি ব্যাটার। এভাবে করে উপরে দিয়ে উল্টিয়ে উল্টিয়ে পুরোটাকে করে নিব। এরকম 2-1 বার করার পর তেল যখন শেষ হয়ে যাবে প্যানের গায়ে থেকে, তখন এক সাইড থেকে তেল দিয়ে দিতে হবে। আর আমার এটা যেহেতু ননস্টিক প্যান সেজন্য তেলের পরিমাপটা কম লাগছে, অন্যান্য প্যান হলে তেলের পরিমাপটা একটু বাড়িয়ে দিবেন। পিঠাটাকে উল্টিয়ে দিয়ে এবার এই পাশটাতে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি, পুরোটাতে দিয়ে উল্টিয়ে দিব। এইভাবে করে পুরো পিঠাটাকে করে নিব।
শেষ পর্যায়ে এসে এবার ব্যাটা দিয়ে ভালোভাবে কভার করে দিব। এরপর উল্টিয়ে দিব। সর্বশেষ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমাদের পান্তুয়া পিঠা। পিঠার সাইডগুলোকে এভাবে করে দিচ্ছি যাতে করে কাঁচা না থাকে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পিঠাটাকে সামান্য ঠান্ডা করে কেটে নিব। কেটে নেওয়া একটা স্লাইসকে নিয়ে এবার আমি কোনাকুনি করে কেটে নিব। কোনাকুনি করে কেটে নিয়ে এবার একটা পাশকে নিয়ে উল্টিয়ে দিয়ে লাগিয়ে নিব। তো এখানে লাগানোর জন্য সামান্য আমি ময়দাতে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ শুধুমাত্র লাগিয়ে দিব আটকে যাওয়ার জন্য। তৈরি করে নিলাম হাড় পান্তুয়া পিঠা। আপনারাও তৈরি করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কিংবা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। অন্য কোনো পিঠা আয়োজন নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।